এই শীতের সবচেয়ে বড় একটা প্রবলেম যেটা আমি ফেস করছি সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো, যেটার প্রতি আমি খুবই বিরক্ত, খুবই 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 বিরক্ত। এখনই দেখাচ্ছি, এই যেটা হচ্ছে আমার গাড়ি। আমি এখন গত কালকে একদিন স্টার্ট করিনি, টোটাল 24 ঘন্টা স্টার্ট করিনি গাড়ি। আমি এখন দেখাচ্ছি যে আমার প্রতিদিনের যে প্রবলেমটা শীতের কারণে সবচেয়ে বড় প্রবলেম যেটা, কোথাও যেতে নিলে দেখেন গাড়িটা স্টার্ট হতে কতক্ষণ লাগে। আর আওয়াজটা শুনবেন প্লিজ, দেখছেন কত টাইম লাগলো। কেন ভাই, কেন 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 এত প্যারা, কেন এত প্যারা, কেন এই শীতে আমাকে এত কেন দিয়ে রাখছে একটু বলেন তো, কেন ভাই? আর ভাল লাগে না, আর ভাল লাগে না। 2 days later যখন বরফ পড়ে থাকে না তখন গাড়ি স্টার্ট হয় না। ফর এক্সাম্পল চাবি ইগনিশনে আমি দিচ্ছি এখন, শুনেন, শুনছেন আওয়াজও হয় না। এতক্ষণ তো শুধু স্পার্ক মারছে, এখন তো সেটাও হয় না, দেখছেন। তো লাস্ট ক্লিপে আপনারা যেমন দেখছেন আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে, চালু হচ্ছিল না। তো আমি এখন 2 দিন পার হয়ে গেছে, 2 দিন পর আমি এখন আমার গাড়িতে স্টার্ট দেওয়ার ব্যবস্থা করতেছি। 2 দিন আমি, আমার কাছে কেবল ছিল না বা আমি যে গাড়িটা দিয়ে স্টার্ট দিব সেই গাড়িটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। এখন এই গাড়িটা আমি পেয়ে গেছি, গাড়ির চাবি আমার হাতে আছে। আমি এখন প্রথম ওই গাড়িটাকে হিট আপ করবো, দেখি ওইটা স্টার্ট হয় কি না, যেহেতু প্রচুর শীত। দেন তারপর আমি আমারটার দিকে যাব আমার গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য। তো গাড়িটা হচ্ছে কোনটা, আচ্ছা এটা, আমি আগে এটা স্টার্ট দিয়ে দেখার চেষ্টা করি, দেখি এটা স্টার্ট হয় কি না। বিসমিল্লাহ, ওফ, অনেক কষ্টে স্টার্ট হয়েছে। ওয়াও, গাড়ি থেকে কেমন আওয়াজ আসতেছে, এবার বুঝেন কত ঠান্ডা। আচ্ছা, এটা আমি কতক্ষণ হিট আপ করি, দেন আমি দেখতেছি কী করা যায়। তো গাড়িটা আমি স্টার্ট করতে দিছি, এটা একটু গরম হোক। গাড়ির সামনে কতটা বরফ জমছে দেখতেই পাচ্ছেন, এটা একটু গরম হোক। ভিতরে হিটার চালু করছি, বাট আপনারা জানেন না হয়তো, বাট হিটার চালু করলে সাথে সাথে গরম হয় না, আগে ইঞ্জিন গরম হয় তারপর গাড়ি গরম হয়। তো সেই জন্য আমি এটাকে গরম হতে দিছি। তাহলে আমি যদি ভিতরে থাকি, যে বাতাসটা আসবে সেটা ঠান্ডা বাতাস আসবে, তাই আমি একটু ভিতরে যেয়ে দাঁড়াবো, একটু গরম হওয়ার পরে আসবো আর কি, 10-15 মিনিট পর। চাবি গাড়ির ভিতরেই আছে, কেউ এসে চুরি করেন না, ঠিক আছে? আই এম জাস্ট কিডিং, জাস্ট কিডিং। যদি কেউ দেখে থাকে এই ভিডিও, এই ব্লগ, যে কোনো চোর যে ওই যে গাড়ি আছে জাস্ট নিয়ে যাইগা, না এরকমটা করবেন না প্লিজ, জাস্ট কিডিং। শীত যত কম গাড়ি থেকে ধোঁয়া বের হওয়ার পরিমাণ তত বেশি, মানুষের মুখ থেকে ধোঁয়া বের হয় কত বেশি, সেই গাড়ি দিয়ে তো বের হবেই। তো এখনও ওয়ার্ম আপ হচ্ছে, মেবি 7-8 মিনিট হয়েছে, আরও টাইম দিচ্ছি, অ্যাটলিস্ট 10-15 মিনিট তো ওয়ার্ম আপ করতে হবে, দেন আমার তাই স্টার্ট দেওয়ার দিকে যাবো। তো কী অবস্থা সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে গতকালের পরে, তার পরের দিন, মানে লাস্ট টাইম আপনারা আমাকে গতকাল দেখছেন অথবা দেখেন নাই। সো এখন টেম্পারেচার হচ্ছে -32, আর বাহিরের আগুন, একদম বরফ সরিয়ে ই করা হয়েছে। ওইখানে পার্কিং, ওখানে আমার গাড়ি। তো আপডেট, গতকালকে আমি চেষ্টা করছিলাম আমার ফ্রেন্ডের গাড়ি দিয়ে আমার গাড়িটাকে, আমার গাড়ির ব্যাটারির সাথে ওর গাড়ির ব্যাটারিটা কানেক্ট করে গাড়িটা স্টার্ট দেওয়ার, বাট কোনোভাবে হচ্ছিল না। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে পার্ট সোর্স, আমার বাসার পাশে যেটা, আমি যেখানে কাজ করি ডাউন টাউন, ওখানে না, বিকজ আমি 2 দিন ধরে কাজে যাইতে পারতেছি না। সো আমার বাসার কাছে যে পার্ট সোর্সটা আছে ওখানে যেয়ে আমি একটা ব্যাটারি চার্জার কিনবো, যেটা আপনারা যদি জানেন না, আমাদের পার্কিংয়ে মধ্যে কারেন্টের প্লাগ দেওয়া থাকে, যাতে গাড়ির ব্যাটারি চার্জার বা গাড়ির ইঞ্জিন হিটার ওগুলো যাতে চার্জ করা যায় রাতে। সো আমি ওইটা নিতে যাচ্ছি এখন ওখান থেকে নিয়ে, দেন আমার গাড়িতে লাগিয়ে আমি গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করবো, হোপফুলি তখন স্টার্ট হয়ে যাবে। বিকজ আমি গত 3-4 দিন ধরে আমার কাছে গাড়িটা নাই, মানে আমি ইউজ করতে পারতেছি না। সো আপনারা যদি, যারা বাইরে থাকেন, মানে যেখানে বরফ পড়ে এইসব কান্ট্রিতে যদি থাকেন, তাহলে আপনারা জানবেন যে একটা গাড়ি ছাড়া চলাটা কতটা কষ্ট। সো আমি গত 3-4 মাসেও বাস নিইনি, এই প্রথম বাস নিব 3-4 মাসের মধ্যে। তো দেখা যাক কী হয়। আমার যদিও মনে হচ্ছে আমি অলরেডি লেট, তারপরও যেতে থাকি, দেখি বাসটা পাই কিনা, তাইলে আমি ওখানে যেয়ে দেখাচ্ছি কী হয়।
অনেক পিচ্ছিল, বুট পরেও আমি পিচ্ছিল খাচ্ছি। বর্তমানে বাসের জন্য ওয়েট করতেছি, একটা বাস মিস করে ফেলছি, আরেকটা বাসের জন্য ওয়েট করতেছি। এখন আরো 20 মিনিট পরে আসবে। সো গাড়িতে চলে অভ্যস্ত এখন, মানে অ্যাকচুয়ালি বাস কোন রুটে চলে বা কিভাবে চলে আমি অনেকটা ভুলে গেছি। সো আচ্ছা, এটা কোনো এক্সকিউজ না। সো আমার আসতে দেরি হয়েছে, এটা হচ্ছে আসল কারণ। অ্যান্ড ওয়েট করতেছি, দেখি আর বাসটা কখন আসে, আসলে পর আমরা ওখানে যাবো। আরেকটা কথা, আমার বাইরে যে এখন রোড দেখতেছেন, এই রোডটা বেশি না, আধা ঘন্টার মধ্যে গায়েব হয়ে যাবে। বিকজ দিনের আলো এখানে থাকে হচ্ছে 7 ঘন্টা, বেশি হলে 8 ঘন্টা, তো 8 ঘন্টা হচ্ছে থাকে দিনের আলো। তো এখন যে একটু সূর্য আলো দেখা যাচ্ছে, এটা যাইতে বেশি টাইম লাগবে না, কিছুক্ষণ পরে গায়েব। তো আমার বাস মিস হয়ে গেছে, আমার ফ্রেন্ড অনেক কাইন্ডলি আমাকে পিক করতে আসছে, আমরা এখন গাড়ি দিয়ে যাচ্ছি। আসার সময় যদি দেখি গাড়ি দিয়ে আসতে পারি অথবা বাসও আসতে পারি, তো আমরা এখন যাচ্ছি। আর মাত্র 19 মিনিট খোলা আছে সব, 19 মিনিটের মধ্যে যদি যেতে পারি তাহলে নিতে পারবো, অথবা কালকে আবার আসতে হবে আমার বাসে করে, কারণ গাড়ি নষ্ট। সো আমরা যাচ্ছি এখন ওখানে, দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। তো দিনের সানসেটটা ছিল খুবই গর্জিয়াস, অ্যান্ড কালার্সগুলো খুবই ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টই ছিল। সো এরই মধ্যে আমরা চলে আসি পার্ট সোর্স, যেটা আমাদের বাসের পাশে, ওইটাতে বিশপ গ্র্যান্ডিনে। আমি যেটা কাজ করি সেটা হচ্ছে ডাউন টাউন, আর এটা হচ্ছে আমার বাসার পাশেরটা। তো এখান থেকে আমি জাস্ট চার্জারটা গ্র্যাব করবো অ্যান্ড হোপফুলি গাড়িটা স্টার্ট হবে। তো তখন আমি আর ভিডিও করতে পারিনি, বিকজ আমি যে গাড়িটা দিয়ে গেছিলাম ওই গাড়িটা আমার যে ফ্রেন্ডের, ওর অনেকটা কাজ চলে আসছে, ও চলে গেছে ওখান থেকে। সো আমার বাসে করে আসতে হয়েছে লাইক 30 মিনিট, আমি বাইরে ওয়েদারে দাঁড়াইছিলাম বাসের অপেক্ষায়। সো আমি ভিডিও করতে পারিনি কোনোভাবে। তো আমি এই চার্জারটা নিয়েছি, টোটালি পড়ছে হচ্ছে 56, হ্যাঁ $56 পড়ছে আর কি, উইথ ট্যাক্স। দাম হচ্ছে $49 অ্যান্ড ট্যাক্স সহ $56 পড়ছে। তো এটা দিয়ে আমি প্লাগ দিয়ে আমি আমার ব্যাটারিটাকে জাস্ট চার্জ করতে পারবো অ্যান্ড যাবো একটু পরে ওখানে। আর এই জন্য ব্লগ করতে পারিনি তখন, বেশি বিকজ বেশি শীত ছিল। আর হ্যাঁ, তো 3,500 টাকার মতো পড়ছে, এখন এটা নিয়ে আমি গিয়ে লাগাবো। এটার এই পাশে হচ্ছে অ্যাডাপ্টারটা অ্যান্ড অ্যাডাপ্টারের তারটা, অ্যান্ড অন্য সাইডে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রকোডাইল কেবল, ক্রকোডাইল। তো এটা দিয়ে ব্যাটারি তেল জাস্ট লাগিয়ে চার্জ দেওয়া যাবে, অথবা এটাকে পারমানেন্টলি যদি আমরা ফিক্স করে দিই ব্যাটারির সাথে, তাহলে এটা অলরেডি ব্যাটারির মধ্যে থাকবে, জাস্ট এই প্লাগটাতে প্লাগ ইন করলে আমরা গাড়ি চার্জ করতে পারবো। তো আপাতত এটা আমি কিছু করছি না, তো এটা দিয়ে আমি গাড়িটা চার্জ করে স্টার্ট দেওয়ার ট্রাই করবো। তো আমি তারটা নিয়ে নিয়েছি, চার্জারটা আমি এখন যেয়ে কানেক্ট করে দেখি। ঠান্ডা ঠান্ডা, -26 বর্তমানে। আর আমার গাড়িটা কতদিন ধরে পড়ে আছে এভাবেই। আমি শুধু চিন্তায় আছি যে আমার ওই কোর্ড থেকে, মানে ওই প্লাগটা থেকে আমার গাড়ির ব্যাটারি পর্যন্ত তারটা আসবে কিনা। তো প্লাগটা হচ্ছে ওখানে, ওই যে সাদা সাদা বরফের নিচে দেখা যাচ্ছে, ওখান থেকে আমার গাড়ি ব্যাটারিটা পর্যন্ত আনতে হবে, দেখি কি হয়। তো সবচেয়ে যেটা ভয় পাচ্ছিলাম, ওই তারটা এত দূর পর্যন্ত আসছে না, গাড়িটা যদি ওদিকে ঘোরানো থাকতো, মানে গাড়িটা যদি ওই পাশে ঘোরানো থাকতো তাহলে হইতো আর কি। এখন একটা মাল্টিপ্লাগের ব্যবস্থা করতে হবে, দেন আশা করি চার্জ দেওয়া যাবে ব্যাটারিটা। তো আমি বর্তমানে আমার গাড়িতে আসছি, এখন এই লাইনটা কানেক্ট করা হয়েছে আমার ব্যাটারির সাথে, বাট আমার মনে হচ্ছে চার্জারটার পাওয়ার একটু কম, বিকজ আমি অন করলেও পুরোপুরি অন হচ্ছে না, মানে চার্জ হচ্ছে না, এরকম মিস ফায়ার করতেছে বারবার। তো আমি এখন দেখা যাক কি করা যায়। আমি এখন ভাবতেছি একজন প্রফেশনালকে হায়ার করে নিব, একজন ফেসবুক মার্কেট প্লেস থেকে পাইছি, ওরা গাড়ি জাম্প স্টার্ট করে ব্যাটারি, তো ওরা আইসে মেবি গাড়িটা স্টার্ট করে দেবে, একবার স্টার্ট হয়ে গেলে আর প্রবলেম হবে না। তো ফাইনালি আমার গাড়িটা স্টার্ট হয়েছে, $35 আমার দেওয়া লাগছে, একজনকে ও এসে ওর গাড়ি দিয়ে বুস্টার লাগিয়ে জাম্প স্টার্ট করে দিয়ে গেল। তো ফাইনালি আমার গাড়িটা স্টার্ট হলো লাইক 5 দিন পর।
অনেক ভালো লাগতেছে ইঞ্জিনের আওয়াজটা শুনে। সো গাইজ, আমি বাংলাদেশে যাচ্ছি, সো নেক্সট দুইটা ব্লগ ওই ব্যাপারেই হবে। অ্যান্ড আপনারা যদি আমার রিসেন্ট আপডেটসগুলো দেখতে চান, ওগুলো আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজে আছে, ওইগুলোর হ্যান্ডেলগুলো অর্থাৎ লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে।